বর্তমান সময়ে দেশে ক্রুজার সেগমেন্টে বাইকের প্রসঙ্গ উপস্থাপিত হলেই অধিকাংশজন রয়্যাল এনফিল্ডের কথাই প্রথমে ভাবেন। পাশাপাশি বাইক প্রেমীদের কাছেও রয়্যাল এনফিল্ডের বাইকগুলি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এমন অবস্থায় রয়্যাল এনফিল্ডকে টেক্কা দিতে অন্যান্য সংস্থাগুলো একের পর এক দুর্দান্ত বাইক বাজারে আনছে। সেই রেশ বজায় রেখে এবার লঞ্চ হতে চলেছে মাহিন্দ্র বিএসএ গোল্ড স্টার 650 বাইকটি। সকলেই মনে করছেন যে এই বাইকটি এবার সরাসরি রয়্যাল এনফিল্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। শীঘ্রই এটি ভারতীয় বাজারে আসতে চলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বিএসএ একসময় একটি খুব জনপ্রিয় ব্র্যান্ড ছিল এবং মাহিন্দ্র বিএসএ গোল্ড স্টার 650 বাইকটি ইউকেতে বিক্রি হয়। তবে এটি খুব তাড়াতাড়ি ভারতেও উপলব্ধ হবে, যদিও কবে নাগাদ এটি লঞ্চ হতে পারে সেই প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মাহিন্দ্র বিএসএ গোল্ড স্টার 650 এ রয়েছে শক্তিশালী ইঞ্জিন। জানা গিয়েছে এই দুর্দান্ত বাইকটিতে লিকুইড কুল টেকনোলজির উপর ভর করে 652 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার এবং 4-ভালভ ইঞ্জিন রয়েছে। পাশাপাশি বাইকটির পুরনো লুক বজায় রাখতে ব্যবহার করা হয়েছে ইয়ারফেন্স। বাইকটির ইঞ্জিন 44 BHP এবং 55 NMP টর্ক পাওয়ার আউটপুট করবে। এদিকে ইঞ্জিনটি প্রায় 5-স্পিড গিয়ারবক্সের সাথেও সংযুক্ত থাকবে। এই বাইকের দাম হতে পারে 3.5 লাখ থেকে 6 লাখ টাকার মধ্যে। যদিও আরও জানা গিয়েছে যে মাহিন্দ্র বিএসএ গোল্ড স্টার 650 বাইকের দাম রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর 650 বাইকের থেকে কিছুটা বেশি হতে পারে, তবে এই দামে তেমন একটা পার্থক্য থাকবে না। আমরা যদি রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টরের ইঞ্জিনটির দিকে নজর দিই, সেক্ষেত্রে ওই বাইকটিতে 648 সিসির ইঞ্জিন রয়েছে। পাশাপাশি ওই ইঞ্জিনটি এয়ারওয়েল কুল টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে। জানিয়ে রেখে যে 1950 দশকে বিএসএ বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ব্র্যান্ড ছিল এবং 2016 সালে এটি মাহিন্দ্র কমিউনিটি কিনে নেয়। সুমনা সুমি, জাগরণ টিভি।